শাহপুর আদর্শপল্লী নবায়ন সংঘ তাদের 75তম বর্ষ, আর 75তম বর্ষে একেবারে তাক লাগানো পুজো করেছে তারা। ধনতেরাসের ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার। আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে তাদের সুবিশাল যে পূজা মণ্ডপ সেটি রয়েছে, একেবারে কাল্পনিক একটি মন্দির তারা গড়ে তুলেছেন, এবং কাঠের থেকে ডেকোরেটর এসে তারা কিন্তু গোটা পূজা মণ্ডপ সাজিয়ে তুলেছেন। এবং আমরা দেখাবো এই মুহূর্তে যে প্যান্ডেলের একেবারে ভেতরের অংশে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর কলকা এবং কারুকার্য রয়েছে। সাধারণত যে ধরনের দেখা যায় যে মন্দিরে, ভারতবর্ষের বিভিন্ন প্রাচীন মন্দিরে যে ধরনের কাজ দেখা যায়, সেই ধরনের কাজকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যদিও 75তম বর্ষে এসে সাবেকি পুজোতেই কিন্তু বিশ্বাসী এখানকার উদ্যোক্তারা, তারা যেটা বলছেন যে 75 বছর কেন, 100 বছর আসলেও তারা কিন্তু সাবেকি পুজো ছাড়তে পারবে না। তাই মাতৃ প্রতিমাতেও কিন্তু রয়েছে সাবেকি আনার ছোঁয়া। সেখানে দেখা যাচ্ছে যে সোনালী জরির উপরে মাতৃ প্রতিমাকে সাজিয়ে তোলা হয়েছে। গোটা পূজা মণ্ডপ কিন্তু এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু একেবারে কলকায় কিন্তু একেবারে ভর্তি, এবং গোটা পূজা মণ্ডপ জুড়েই কিন্তু একটা সোনালী আভা সেটা কিন্তু কাজ করছে। স্বাভাবিকভাবে 75তম বর্ষে এসে তাদের এই পূজা মণ্ডপ ইতিমধ্যে কিন্তু দর্শকদের মন কেড়েছে, এবং আগামী দিনগুলিতে আরও বেশি দর্শক আসবে বলে মনে করছেন উদ্যোক্তারা। ক্যামেরায় অতনু কুণ্ডুর সাথে অনির্বাণ বিশ্বাস, ABP আনন্দ, কলকাতা। দমদম পার্ক যুবক বৃন্দ এবছর 58 বছরে পা দিল এই পুজো। তাদের এবছর পুজোর থিম হচ্ছে ভিটে মাটি। এই ভিটে মাটি যে পুজোর থিম, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর আসন রয়েছে, সেই আসন যা আগেকার সময় ঘরেতে বোনা হতো, মেয়েরা মূলত এই আসন বুনতেন। সেই আসনের বিভিন্ন প্রকার এখানে দেখানো হয়েছে। যারা কর্মসূত্রে বাইরে থাকি, ভারতবর্ষের বাইরে বা ভারতের মধ্যেও কোথাও, কিন্তু পুজোর সময় যখন মায়ের ঘরে ফেরার জন্য একটা টান অনুভব করি, সেই ভিটে মাটির টানটা আমরা এখানে বোঝাতে চেয়েছি যে আমরা হয়তো সবাই বিলাসবহুলভাবে জীবনযাপন করি, সারাদিন শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের মধ্যে থাকি, তা সত্ত্বেও যখন গ্রামের বাড়িতে ফিরে আসি, নিজের পুরনো বাড়িতে, ভিটের প্রতি একটা অদ্ভুত ফিলিং আমাদের থাকে, একটা অদ্ভুত টান অনুভব করি। সেটা নিয়েই এবছরের একটা থিম। অত বছরে একটিবার বাড়িতে ফেরে, ওই ভিটে মাটির টানেই ফেরে। ওই জন্য ঠাকুরটা খুব সাধারণ রেখেছে, একটা মেয়ের মতো, ওষুধটাও ওই বাড়ির জ্যাঠা কাকাদের মতো চুপটি করে বসে আছে। পুজোর সময়টা যেরকম উমা ঘরে ফেরেন, ঠিক সেরকমভাবেই মেয়েদেরও মনে মনে ইচ্ছে জাগে তার সেই ঘরে ফেরার, আর সেটাকেই তারা এভাবে ফুটিয়ে তুলেছেন। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, ABP আনন্দ, কলকাতা।